সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে, দক্ষিণেশ্বর হয়ে জেটিঘাট করে ওই পাড়ে যাব। তাই দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সেখানকার বিখ্যাত স্কাইওয়াক সেইটা ধরলাম। এই স্কাইওয়াক ধরে আমরা একদমই মন্দির গেটের সামনে নেমে পড়ব। এই স্কাইওয়াকে প্রচুর দোকান দেয়, যেহেতু এত সকাল সকাল সব দোকান খোলেনি। তার মধ্যে আমি কিছু শপিং করে ফেললাম, কী করলাম সেটা পরে দেখাবো। চুলটা ঠিক করছিলাম তখনই মা ভিডিওটা চালু করে দিয়েছিল। যাই হোক, আমি দ্বিতীয়বার স্কাইওয়াককে উঠেছি, কিন্তু মার এটা প্রথমবার, তাই খুব ভালো করে এক্সপ্লোর করছিল। এবার গেটে, দক্ষিণেশ্বরের গেটে নেমে বাঁ দিকে জেটিঘাটের রাস্তা ধরে দুটো টিকিটও কেটে ফেললাম, 11 টাকা করে টিকিট জেটির বেলুড় যাওয়ার। সকাল সকাল খুবই কুয়াশা ছিল, তো ভিডিও হেজি এসছে, আর আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব দারুণ না যে একেবারে তারপরেও সুন্দর আসবে, তাই একটু ধোয়া ধোয়া এসছে ন্যাচারাল একদম। বিহাইন্ড দ্য লেন্স আমার মা আছে। আমার মা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না, শুধু আমার ভিডিও তুলে দেয়। সকালটা খুব সুন্দর ছিল, যেটি রাস্তাটায় যেতে যেতে দক্ষিণেশ্বরের ওই কুয়াশা ঘেরা রুটটা দেখতে পারলাম। এই দিন গেলাম না ঠিকই, পরে কোনো দিন শুধু দক্ষিণেশ্বর পুজো দিতে আসবো। যেটিতে উঠে ওই সুন্দর কুয়াশা ঘেরা দৃশ্যটা এনজয় করছিলাম। সকালে খুবই কুয়াশা ছিল, আর আমার সাথে তো আরও লোকও ছিল এত সকালবেলা। কুয়াশায় প্রায় কিছু দেখা যাচ্ছিল না সামনেটা। প্রায় 15 মিনিট কি 1 ঘন্টা মতন লাগলো ওই জেটিঘাটে পৌঁছাতে। ততক্ষণে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। সকাল সকাল সব মাঝিরা নৌকা নিয়ে মাছ ধরছে নদীতে, খুব সুন্দর লাগছিল সিনারিটা, খুব শান্ত। আর ব্যাকগ্রাউন্ডে খুব ভালো একটা বাউল গান চলছিল। এবার আমার গন্তব্য বেলুড় মঠকে এখান থেকে দেখা যাচ্ছে, ক্রমশ কাছে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। 23 তারিখ আমরা গেছিলাম, 23 তারিখ ছিল ব্রহ্মানন্দ মহারাজের আবির্ভাব দিবস, তো সেই উপলক্ষে বেলুড় মঠে কিছু আয়োজন হচ্ছে। পৌঁছে গেছি বেলুড়ের জেটি ঘাটে, এবার বেলুড়ে ঢুকে পড়লাম। আমার আজকে খুবই ভালো লাগছে, কারণ অনেক বছর পরে আমার মাসিদের সাথেও দেখা হবে, আমার বোনের সাথে দেখা হবে, দিদার বাড়ি দিদার সাথে দেখা হবে, আর সাথে সাথে বেলুড় মঠেও আসলাম প্রায় 1 বছর পরে। মা তো অনেক বছর হয়ে গেছিলো বেলুড় মঠ আসেনি, তো মাও চাইছিলো যে বেলুড় মঠ আসতে, যেহেতু আমরা দুজনেই দীক্ষিত, তো একটা টান থাকে আসার। এখানে ব্রহ্মানন্দজি মহারাজের আবির্ভাবের দিন ছিল আজকে, সেটাই পালন হচ্ছিলো। মঠের ভিতরে তো ছবি তোলা বারণ সাধারণ লোকের জন্য, তো আমি তো ছবি তুলিনি, কিন্তু সেই দিনের ফটো ওই রামকৃষ্ণ মিশনের পেজে পোস্ট হয়েছে, তো সেইগুলো আমি দিচ্ছি। এখানে আমার ছবিও আছে পিছন দিকটা ব্যাক সাইড, তো ওই পেজ থেকেই আমি ছবিগুলো নিয়ে পোস্ট করে অ্যাড করে দিয়েছি, কারণ সাধারণ মানুষের ছবি তোলা বারণ আছে। এই হচ্ছে কিছু কিছু দৃশ্য। বোনের সাথে তারপরে দেখা হয়েছে, ও কিছুতেই মুখ দেখাবে না ক্যামেরা সাই, কতদিন পরে দেখা হয়েছে ভাব, বলছি ওকে কতবার এরকম করতে না, কিন্তু তাও মুখ দেখাবে না। এবার একে একে বাকি দিকগুলো ঘুরে নিলাম, মার ঘর বাড়ি দেখলাম, ঢুকলাম ব্রহ্মানন্দজির মঠটায় ঢুকলাম, আর এই যে স্বামীজি মঠেও প্রণাম করে আসলাম। আর তারপরে একটুখানি চিটচাট চলছিল, অনেকদিন পরে মামাবাড়ির লোকজনের সাথে দেখা হয়েছে, বোনের সাথে দেখা হয়েছে।
বেলুড় মঠে যেদিকেই তাকাও সেদিকেই সব সাজানো গোছানো থাকে সব কিছু। এটা আমরা হচ্ছে গুরু প্রণামের লাইনে দাঁড়িয়েছিলাম। এখন যে প্রেসিডেন্ট আছে বেলুড় মঠের, তাকেই দর্শন করার প্রণাম করার লাইন এটা, এই যে এখানে আছেন উনি। এখানেও ভিতরে ছবি তোলা বারণ। আমি বেলুড় মঠের বর্তমান প্রেসিডেন্ট মহারাজের ছবিটাও রামকৃষ্ণ মিশনের পেজের থেকে নিয়েছি, কারণ আমরা তুলতে পারবো না, তো ওই পেজ থেকেই সংগ্রহ করে দিয়েছি। অফিস ঘর থেকে খাওয়ার কুপন মাসি নিয়ে এসেছিল, তো 11টা বেজে গেছে, এবার ওই দিকেই যাওয়া যাবে খাওয়ার লাইনে, খিচুড়ি প্রসাদ গ্রহণ করার লাইনে। এইখানেও লাইনে দাঁড়িয়ে সুন্দর দৃশ্য। আমরা খিরাই ঘুরতে গেছিলাম লাস্ট ইয়ার, খিরাইতে গিয়েও না এত ফুল দেখিনি, এত সুন্দর ফুল দেখিনি যতটা এখানে এসে দেখছি। যেখানেই তাকাবো সেখানেই সুন্দর সুন্দর ফুল। ফুলের শোভা দেখতে দেখতে আমরা খাওয়ার জায়গায় যাচ্ছিলাম, প্রসাদ খাওয়ার জায়গায়। চলে এসে সেই জায়গায় যেখানে প্রসাদ বিতরণ করা হয়, এই জায়গাটাও খুব সুন্দর। এই হাতিগুলো আমার হেভি পছন্দ হয়েছে। এবার খিচুড়ি নিয়ে আমরা বসে পড়েছি খাওয়ার জায়গায়। মাসি হয়েছে, সুতপা আমার মা আছে, প্রচুর লোক এসছে, প্রচুর লোক হয়েছে। খিচুড়িটা প্রচণ্ড গরম, প্রচুর ভক্তের সমাগম হয়েছিল এই বিশেষ দিনে। সবাই মিলে একসাথে আমরা প্রসাদ গ্রহণ করছিলাম। এবার আমাদের দুজনে আলাদা হওয়ার পালা, তার আগে একটুখানি গল্প গুজব করে নিচ্ছি, এরপরে যে যার বাড়ি। এখন বাড়ি যাচ্ছি পুরো এক্সস্টেড। আমরা সেই ভোরবেলা বেরিয়েছিলাম, এখন 2টো বাজতে চলল, আবার সেই জেটিঘাট করেই দক্ষিণেশ্বরের মেট্রো ধরবো। কারণ আমরা বাস ধরতে গিয়ে দেখলাম গড়িয়ার বাস আর এখন চলে না, তো সেই আবার ওখান থেকে ব্যাক করে জেটিঘাট এসে ওখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো করে যাচ্ছি। পুরো প্রচণ্ড গরম, জানুয়ারি কে বলবে, পুরো এক্সস্টেড হয়ে গেছি। এবার বাড়ির পথে, আজকে দিনটা খুব ভালো কাটলো।